এরপরে প্রশ্ন হলো গোপনে বিবাহ করা যাবে না, দ্বিতীয় বিবাহ বর্তমানে সমাজের অবস্থা ভালো না, ফেতনার কারণে গোপনে করা যাবে কিনা। কোনো বেচারা দ্বিতীয় বিয়ে করার দরকার হয়েছে হয়তো বা, আবার এদিকে মায়েরও ভয় আছে, বউ দোড়ারি খাইতে হবে, এখন কি করবে বেচারা, দরকারি প্রশ্ন তার জন্য। ভাই, শরীয়তে গোপন বিয়ে আসলে শরীয়ত চায় না, শরীয়তের মেজাজ না। একটা হাদিস আছে, আলিনু হাদান নিকাহ, তোমরা এই বিয়েকে প্রকাশ করো, জানাও, ঘোষণা দাও, কারণ নিকাহ ওয়ালাইসা বিসিফাহ, কারণ এটা জেনা না, এটা বিবাহ, বৈধ, অতএব এটাকে ঘোষণা করো, সবাইকে জানাও, অতএব এটা গোপনে করার জিনিস না। কিন্তু কেউ যদি গোপনে বিয়ে করে, শরিয়া অনুযায়ী বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার জন্য প্রকাশ্যে বিয়ে করাটা শর্ত না, কিন্তু সাধারণ অবস্থাতে বিয়ে গোপনে করার জিনিস না। বিশেষ করে অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত ভালোবাসা, যুবকদের যৌবনের যে ভ্রম থাকে সেগুলোর কারণে যে সমস্ত যুবকরা করে, এগুলোতে দেখা যায় পালায়া লুকায়া ছুপায়া করে, ঠিক না? কিরে ভাই, চুরিদারই না মানুষ লুকায় করে, ভালো কাজ লুকায় করে মানুষ? তাহলে এই জন্য কারোর যদি দ্বিতীয় বিয়ে করার দরকার হয়, তিনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, তবে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে তিনি একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তিনি সমতা বজায় রাখতে পারবেন কিনা, ইনসাফ করতে পারবেন কিনা, এ বিষয়টি তাকে, নিজের প্রতি নিজে কনফিডেন্ট আছেন কিনা সেটি তাকে এনশিওর করতে হবে, তারপরে তিনি করতে পারবেন। যদি কোনো কারণে, ফেতনার কারণে তিনি গোপনে করেন, তারপরেও তার বিয়ে হয়ে যাবে, শরীয় অনুযায়ী বিয়ে হওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা